আজি রাজ্যর অগ্রণী নিউজ চ্যানেল অর্গস নিউজ তরফর আজি এক এজুকেশন কনক্লেভ নেক্সট এজুকেশন কনক্লেভর তৃতীয় সংস্করণ আজ আয়োজন করা যাইছে এবং প্রসঙ্গ থিলা ইনোভেশন ইন এজুকেশন ফর বেটর টুমরো সেতিরে মু আজ মুখ্য সম্মানিত অতিথি ভাবে এটি যোগদান করছিলি এবং গোটিয়ে জনমঙ্গলকারী রাষ্ট্রর তার দায়িত্ব হলা নাগরিক মানঙ্কর ভবিষ্যৎকু সরস আর সুন্দর করিবা পাই এবং এথিপাই তার দুইটি মহত্বপূর্ণ অঙ্গ শিক্ষা ও দক্ষতা বিকাশ এলা দুইটি মহত্বপূর্ণ অঙ্গ মু ধন্যবাদ দৌচি অর্গস নিউজ চ্যানেলকু এভাবে এক কনক্লেভ আয়োজন করিবারু এবং আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেতবে দায়িত্ব নেলে প্রথম কি 15 জুলাই 2015 ইয়ে দক্ষতা বিকাশ মিশন কু আরম্ভ করে এবং আকু আমার কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সারা ভারতবর্ষের ব্যাপক করে এবং আম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ নেতৃত্বের আমার বিভাগ এই যে দক্ষতা বিকাশ এবং বৈষয়িক শিক্ষার যে বিভাগ আমি তাকে বহুত গুড়ে ইনোভেশন আমি আমার ডিপার্টমেন্টরে করছু এবং সে প্রিসিয়স ইঞ্জিনিয়ারিং হোক আমার বিভিন্ন প্রকার আমার র্যাঙ্কিং কলেজ মানুষ র্যাঙ্কিং করা হোক এবং তাঁর ভিতরে প্রতিযোগিতা মনোভাব আনবার কথা হোক এবং আভিয়েসন কথা হোক আমি বিভিন্ন ইনোভেশন আমি আমার বিভাগের আরম্ভ করছু আমার আশা ও বিশ্বাস আগামী 2036 যেত ওড়িশা প্রদেশ যেতবে শতবার্ষিক পালন করুব সেতবে রাজ্য নিশ্চিত ভাবে বৈষয়িক শিক্ষা ও দক্ষতা বিকাশের এক অগ্রণী রাজ্য ভাবে পরিণত হয়ে সে দিগরে আমার সরকার সম্পূর্ণ কাম করছে। ধন্যবাদ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।